কত বছর হলে রোজা ফরজ হয় রোজা ফরজ হয় হওয়ার জন্য শর্ত হচ্ছে ফরজ হওয়ার জন্য শর্ত ইয়া হচ্ছে যে বালেগ হতে হবে তো শর্তটা হচ্ছে এক দুইটা শর্ত দুই প্রকার আছে একটা হচ্ছে শর্তে বা একটা হলো শর্তের সেহা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যেমন মুসলিম হতে হবে মুসলিম না হলে রোজা শুদ্ধ হয় না বুঝতে পারছেন কথাটা কিন্তু রোজা না রাখার কারণে তার কিন্তু শাস্তি হবে এটা বিশুদ্ধতম মত যদিও বিপরীত মতটাও আছে যে শাস্তি কুহুরির কারণে হবে শুধু রোজার কারণ হবে না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যে এই সমস্ত মুসলিমরা যে সমস্ত কাজ করে এগুলো না করার কারণেও তাদের শাস্তি হবে কাফেরদের এবং ইমান না আনার কারণে দুইটা মিলেই তাদের শাস্তি হবে এটা হচ্ছে বিশুদ্ধতম মত আর এই আর কিন্তু আর কিছু শর্ত আছে যেই শর্তগুলো হচ্ছে ফরজ হওয়ার জন্য শর্ত কিন্তু যদি আদায় করে ফেলে এটা আদায় হয়ে যাবে যেমন ছোটো বাচ্চারা যদি কোনো শ্রম পালন করে তার সম হয়ে যাবে কিন্তু বারো বছর সাধারণত বালেগ হওয়া বলে তো আমাদের সন্তান সাধারণত ভালো বারো বছর আগে বালেগ হয় না এই জন্য ছেলেদের ব্যাপারে এটা আর মেয়েদের ব্যাপারে যখন তাদের হাইজ আসবে তখন থেকে তারা বালেক ধরে ধরা হবে বালেক প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া বুঝতে পারছেন প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ কতগুলো আছে ছেলে মেয়েদের ছেলেদের ছেলেদের দাড়ি মুস গজানো এবং নাভির নিচের কাপড় ওকে চুল ওঠা এবং হাতের বগলের নিচের চুল ওঠা মেয়ে ছেলে মেয়েদের উভয়ের এবং মেয়েদের অতিরিক্ত একটি সেটা হচ্ছে শাহেজ নেফাস হওয়া হাইজ আসাম আর ছেলেদের অতিরিক্ত ছেলেদের হচ্ছে বয়স বয়সের বিষয়টা আছে মেয়েদের জন্য নয় বছর সুল্লাহ সাল্লা ইসলাম তা রসুল্লাহলাম স্ত্রী আশারাদিয়াল আলহা বলেছেন ইজা বালা মার আতু ইজা বালাগাতিল ইজা বালাগাতিল জারিয়াতু তেসান একজন নারী যখন নয় বছরে যায় তখন সে নারী সে পুরু একজন একজন বাবু একজন মেয়ে মেয়ে ছেলে যখন নয় বছরে উপনীত হয় তখন সে পূর্ণ স্ত্রী পূর্ণ পূর্ণ মেয়েতে রূপান্তরিত হয়ে যায় এই জন্য মেয়েদের জন্য নয় বছর থেকে অবশ্যই তার রাখা উচিত হ্যাঁ যদি না স্বাস্থ্যগত কারণ তার অসুবিধা না থাকে তাহলে তার নয় বছর থেকে পর্দাও করা দরকার নয় বছর থেকে তাকে শরীয়তের অনুশাসন পুরোপূর্ণ পালন করা দরকার এই জন্য দেখেন ছেলেদের জন্য সাত বছর থেকে শরীয়ত নিতে দিয়েছে চলাতেের সাত বছর হিসেবে নিয়ম করে আপনি সাত বছর থেকে তাকে চলাতে সবমের জন্য বলতে পারেন কিন্তু সেটা কষ্টকর যেহেতু সে বালেক হওয়া পর্যন্ত দেরি করেও পড়তে পারে যদি সে আগে সেটা করে দেরি না করে আগে করলে তা যদি ফরজ নাও হয় সবটা কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ অভিভাবক পাবে কারণ অভিভাবক রসুল্লাহ সাল্লাহ আসলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হজ করছিলেন এক মহিলা তার বাচ্চাকে উঠিয়ে বললেন যে ইয়া এর কি হজ হচ্ছে রসুল বললেন যে হ্যাঁ ওলা কি আজিরন সবটা তুমি পাবে হান তাহলে আপনি যতটুকু তাদেরকে আগ্রহ দেখাতে পারেন আগ থেকে সেটা ভালো কিন্তু ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যে আরেকটি আলামত রয়েছে স্বপ্নদোষ হওয়া স্বপ্নদোষ হওয়া সেটা আপনি বুঝতে পারছেন এরকম এই জাতীয় জিনিস কিছু বের হলে তাদের সেটাও সব হওয়ার প্রমাণ সুতরাং এই এই অবস্থা যখন আসবে তখন অবশ্যই প্রত্যেককে সম সালাদ সহ শরীয়তের প্রত্যেকটি নির্দেশ তাকে পালন করতে হবে সত্যেকটি নিষেধ তাকে পরিত্যাগ করতে হবে আশা করি বিষয়টি আপনার ভালোভাবে বুঝে আসছে